বাইরে থেকে এবারে গুটি চলতেছে, আর এবার সবগুলা গুটি তোর ছয় উঠতেছে। স্বৈরাচার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, সে পালিয়েছে। এগুলো সব দুর্নীতির কাগজপত্র। এই যে এখানে বেশ কিছু ছবিও আছে, বিভিন্ন অবৈধভাবে যারা মানে টাকা পয়সা খাইছে আর কি, ওনাদের এই যে 20,000 টাকা। এখানে সব কিছু যখন মানে পরিষ্কার করা হবে কিংবা ই করা হবে তখন অনেক কিছু পাওয়া যাবে। আমরা বর্তমানে আছি ওবায়দুল কাদের যে ধানমন্ডিতে, ওই কি পার্টি অফিস, সেখানে আমরা গিয়েছিলাম। যে আমরা খবর পেয়েছিলাম যে এখানে কিছু আওয়ামী লীগের ছাত্রলীগ বা বলেন বিভিন্ন মন্ত্রীজন্তি আসছে আর কি, এই জন্য আমরা এখানে আসছিলাম চেক করতে। তো চেক করতে গিয়ে আমরা বিভিন্ন এভিডেন্স পেলাম ওনাদের বিরুদ্ধে, যে ওনারা রাজনৈতিক কাজ করতো এর বিরুদ্ধে। তো হচ্ছে আর আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম, আমরা শুনছিলাম যে এই পার্টি অফিস বলেন, ওদের বাড়ি বলেন, এগুলো পড়েছে স্টুডেন্টরা। যদি স্টুডেন্টরা পড়ে, তো আমি তো নিজেও স্টুডেন্ট, আমরা জানি যে ওইখানে তিনতলাটা আমরা দেখলাম, ওইখানে ছিল সমস্ত শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুরের ছবি, সবকিছু অক্ষত, সব ঠিক আছে, শুধুমাত্র কাগজপত্রগুলো পুরানো। দ্বিতীয় তালায় সেম অবস্থা, শুধুমাত্র কাগজপত্রগুলো পুরানো। যদি কোনো স্টুডেন্ট যাইতো বা পুরাইতো, স্টুডেন্টরা সবার আগে দেখতো যে কি এগুলো ছবিগুলো আগে ভাঙতো কিংবা পুরাই ফেলতো, তারপরে বাকিগুলা, শুধুমাত্র কাগজপত্রগুলো পুরাইতো না আমাদের স্টুডেন্টরা। দেন বিভিন্ন ওরা আসলে নিজেরা এগুলো পুরাইছে যাতে কোন রকম কোন দুর্নীতির কিছু আমরা না পাই। এই যে এই এই সবগুলা, এই যে এগুলা দেখেন, কোন পার্টি অফিসে, এই যে মনে করেন এই পার্টি অফিসটা কিন্তু রাজনৈতিক একটা অফিসে, এই সব, এই যে এই সব আরো আরো আছে, যে সিডি বলেন, সিডি গুলা কোথায়, এই যে এখানে সিডি, বিভিন্ন সিডি আছে, এগুলা সিডির ভিতরে সব অশ্লীল কিছু। আবার এখানে যে এইগুলা, এগুলা কোনো পার্টি অফিসের, এগুলা কোনো পার্টি অফিসের চিহ্ন বলে আপনাদের মনে হয়? বিভিন্ন আরো অনেক কাগজপত্র পাইছি যে কিভাবে ওরা ঘুষ খাইছে, বিভিন্ন টাকা পয়সার হিসাব, টিভি হারুন বলেন বা বিভিন্ন আওয়ামী লীগের নেতা টেতা যারা আছে সবারই বিভিন্ন এভিডেন্স আমরা পাইছি, যে কিভাবে টাকা খাইছে, কিভাবে কি করছে, সবকিছু এভিডেন্স আমরা মোটামুটি পাইছি। তো সেগুলো আমরা জমা দিব, আমাদের বর্তমান যে সরকারে সব জমা দেওয়া হবে। সবচেয়ে মূল যে কথাটা হচ্ছে যে এখনো বিভিন্ন জায়গায় ছাত্রলীগদের অনেক তাণ্ডব চলতেছে। যে আমরা একটু আগে খবর পেলাম ঢাকা মেডিকেলে 3টা অজ্ঞাত স্টুডেন্ট ছিল, যাদের খবর এখনো পাওয়া যায় না, বিরুদ্ধে গুলিবিদ্ধ হয়েছিল। ওই স্টুডেন্ট না, জনগণও বলতে পারেন। তো হচ্ছে ওই মানে ওই স্টুডেন্টদেরকে বিভিন্ন মানুষ এসে নিয়ে যেতেছে, কোনো উইদাউট পরিচয় ছাড়া, যে আমি ওর কি। হ্যাঁ, অনেক মানুষ গায়েব হয়ে যেতেছে। আমাদের রাজু কলেজের সামনেও, যে আমরা উত্তরা যে রাজু কলেজ, ওইখানেও আজকে বিভিন্ন ছাত্রলীগদের ধরা হয়েছে। মানে ওরা একদম নর্মাল স্টুডেন্টদের মধ্যে আইডি কার্ড পরে আসে, দাঁড়ায় থাকে, সুযোগ পাইলেই স্টুডেন্টদের ক্ষতি করার চেষ্টা করে। আপনারা জানেন যে ট্রাফিক কাজে, ট্রাফিকের কাজে আমরা যে খাবারগুলো দেওয়া হয় এগুলোর মধ্যে বিষ পাওয়া গেছে, অনেকে ওই যে পেট খারাপের ওষুধ পাওয়া গেছে, অনেক ঘুমের ওষুধও পাওয়া গেছে ট্রাফিকের কাজে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ওরা মানে উদ পেতে আসে যে কীভাবে ছাত্রদের ক্ষতি করা যায়। আবার এই যে হসপিটাল থেকে ছাত্ররা গায়েব হয়ে যেতেছে, তারপরে ট্রাফিকের কাজে এসব পাওয়া যেতেছে, ক্লিনিংয়ের কাজেও অনেক ক্ষতি হইতেছে। মানে এই জায়গাটা ক্লিন করলে আবারও মানে এই অবস্থা হয়েছে, মানে সব কিছু থেকেই কোনো ওরা বা মানে মোটামুটি তাণ্ডব চালাইতেছে। আর সেখানে যেহেতু আমাদের দেশে নাই, বাইরে থেকে এবার ওই গুটি চলতেছে, আর এবার সবগুলো গুটি তোর ছয় উঠতেছে। আমরা জিগাতলার এই পরিত্যক্ত ভবনটা আমরা তল্লাশি করি, সেখানে কিছু এভিডেন্স পাওয়া গেছে, যেগুলো ছিল সম্পূর্ণ একটা বিরোধী দলকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, কার থেকে কিভাবে দুর্নীতি করা যায়, কারোর সাথে কি রকম কি খারাপ আচরণ করে, কিভাবে বিরোধী দল নিশ্চিহ্ন করে, সম্পূর্ণ কিছুর নীল নকশাটা এখানে প্রণয়ন করা হতো এবং সেগুলোর এভিডেন্স আমাদের কাছে আছে। এখানে ছাত্র কিংবা কোনো আন্দোলনকারী কেউই এখানে অগ্নিসংযোগ করেনি। কেন করেনি, তার মূল কারণটা হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর এবং হচ্ছে টপ ফ্লোর, এই ব্যতিরেকে ভিতরে যতগুলো ফ্লোর দেখলাম প্রত্যেকটা ফ্লোরের শুধুমাত্র গুরুত্বপূর্ণ নথিগুলো তারা গায়েব করার জন্য কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে তারা নিশ্চিহ্ন করার জন্যই তারা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু গুপ্ত হত্যা করছে, গুপ্ত হামলা করছে, সেটা হোক সাধারণ ছাত্র কিংবা সাধারণ মানুষ বা বিরোধী দলীয় নেতা। আপনারা জানেন অলরেডি ঢাকা মেডিকেল থেকে গুলিবিদ্ধ 3 জন ভাইকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের পরিচয় দেওয়া হয়েছিল তাদের স্বজন। পরবর্তীতে আমরা গিয়ে সেখানে জানতে পেরেছি মূলত তারা তাদের স্বজন ছিল না। স্বৈরাচার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, সে পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমগুলো কিন্তু তারা পরিচালনা করছে। এখন এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলতে মনে হচ্ছে যে এই যে এখানে বলা হয়েছিল যে আপনারা যে ফাইলটা আমি দেখিয়েছিলাম,
এখানে অনেক আগে একটা লিস্ট তারা তৈরি করেছিল যে অবৈধ খালেদা জিয়ার নির্বাচন বানচাল বাতিল করা এবং তাকে গণভুতখানের মাধ্যমে পতন করানোর জন্য যাদের যে লিস্টগুলো করা হয়েছিল আওয়ামী লীগপন্থীর, এবং সেখানে একটা রাজনৈতিক দলকে কীভাবে এরকমভাবে পোস্টারগুলো, এই যে একটা আমরা জানি যে উনি আমাদের এক্স প্রাইম মিনিস্টার ছিল, তাদের সাথে এরকম কোন একজন ইসলামিক স্কলারশিপ তাদেরকে ব্যঙ্গচিত্র করে তাদেরকে অপমান করা হয়েছে। তো আসলে এটা বাংলার জনগণ জানে যে আসলে কার চরিত্র কীরকম, স্বৈরাচার তার মানে আসল রূপ দেখিয়ে গেছে এবং তার প্রেতাত্মাগুলোকে ইনশাল্লাহ আমরা এই আমাদের স্বাধীন বাংলা থেকে, আমাদের রক্তর্জিত বিজয় বাংলার মাটি থেকে তার প্রেতাত্মাগুলোকে আমরা অচিরেই এই দেশ থেকে আমরা বিতাড়িত করবো ইনশাল্লাহ।